বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম শিক্ষার্থীদের বিএম একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় আপলোড অ্যাসাইনমেন্ট, যেটি ছিল হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক, যার কোড নম্বর 1815, এর সমাধান নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমরা এই সমাধানটি করব এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। তো যে অ্যাসাইনমেন্টটি ছিল সেখানে আমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। এখানে হচ্ছে ক্রম বিএম 05 ক এর হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। তো হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা একটু লক্ষ্য করুন। দৈনন্দিন হিসাব রাখার যে বিজ্ঞান সম্মত পদ্ধতি তাই হিসাব বিজ্ঞান। এখানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যেহেতু বলা হয়েছে এবং নাম্বার দেওয়া হয়েছে 2, কাজে এই বিষয়টি একটু ইলাবোরেট করে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। দৈনন্দিন হিসাব রাখার যে বিজ্ঞান সম্মত পদ্ধতি তাই হিসাব বিজ্ঞান। আবার যদি আমরা সহজ কথায়, হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বা গণনা করার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এটি হচ্ছে সিম্পল বিষয়, অর্থাৎ দৈনন্দিন আর্থিক ঘটনাগুলো যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নির্দিষ্ট সূত্র প্রয়োগ করে একটি হিসাবের বইতে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা হয় তাই হিসাব বিজ্ঞান। আরও বিশদভাবে যদি আমরা বলতে যাই তাহলে মানুষ তার আর্থিক অবস্থা জানার উদ্দেশ্যে তার দৈনন্দিন সংঘটিত আর্থিক ঘটনাগুলো তার হিসাবের বইতে লিখে রাখার জন্য যে বিজ্ঞানসম্মত পদ্ধতি ও সূত্র প্রয়োগ করে তাই হিসাব বিজ্ঞান। তাহলে আমরা এই দুইটি প্যারা থেকে একটি সংজ্ঞা এভাবে নিতে পারি, যেটি হচ্ছে যে সুতরাং হিসাব বিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যেখানে মানুষ বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন সংগঠিত আর্থিক ঘটনাগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে রাখতে পারে এবং একটি নির্দিষ্ট সময় পরে তার আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারে। ও তার ফাঁকে আরও একটি বিষয় বলি, যে আপনাদের যদি মনে হয় ভিডিওটি স্পষ্ট বোঝা যাচ্ছে না বা পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু পাপড়ি টুকিয়ার এই ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপ থেকে কিন্তু আপনারা এই পিডিএফ ফাইলটি আগামীকালকে নিতে পারবেন। আর হচ্ছে আপনাদের যে বাকি অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টের বিএম এর তৃতীয় আপলোডের বাকি যে অ্যাসাইনমেন্ট ছিল সেটিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, সেটিও কিন্তু দেখে নেবেন। আচ্ছা, হিসাব বিজ্ঞান সম্পর্কে আমেরিকার অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের বক্তব্য হলো, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য বা ওনারা যে সংজ্ঞাটা দিয়েছেন সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অন্তত আংশিকভাবে আর্থিক প্রকৃতি বিশিষ্ট বিভিন্ন প্রকার লেনদেন ও ঘটনাসমূহ অর্থের অঙ্কে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং ব্যাখ্যার আকারে সংক্ষেপকরণের কলাকৌশলকে হিসাব বিজ্ঞান বলা হয়। এই সংজ্ঞাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটি ভালো করে খেয়াল করবেন। এডব্লিউ জনসনের মতে অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেন সমূহের সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলা হয়। এটিও আপনারা লিখতে পারেন, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট সেহেতু আপনারা বিভিন্ন রাইটারের যে সংজ্ঞা সেটি আপনারা লেখার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি রয়েছে তাহলে আমরা কনক্লুশনে আসি এইভাবে, অতএব হিসাব বিজ্ঞান হলো এমন একটি বিষয় যাতে প্রাত্যহিক আর্থিক ঘটনাগুলোর হিসাবের খাতায় বা বইতে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করার কলাকৌশল ও নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয়, যার ফলে একটি নির্দিষ্ট সময় পরে ব্যবহারকারী তার অথবা তার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারে। এরপরে আমরা দ্বিতীয় যে প্রশ্ন অর্থাৎ 2 নম্বর যে প্রশ্ন ছিল সেটি আমরা দেখার চেষ্টা করব। এখানে 2 নম্বর প্রশ্ন হচ্ছে সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়, উদাহরণ দাও। এই বিষয়টি আমরা একটু ব্যাখ্যা করবো, আপনাদের বইয়েও রয়েছে ভালোভাবে জানেন, তো আমরা এখানে যেভাবে লিখে রেখেছি সেভাবে লিখবেন, অবশ্যই ভালো মার্ক্স পাবেন। আবারও আপনাদেরকে অনুরোধ করছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাপুলারিটির সঙ্গে থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশন, এক একটা সাবস্ক্রিপশন মানে আমাদের কাছে এক একটা ভালোবাসা, এবং এই ভালোবাসাই আমরা পেতে চাই আপনাদের কাছ থেকে। অনেক কষ্ট করে অ্যাসাইনমেন্টগুলো সমাধান করা হয় এবং সবগুলো বিষয় কিন্তু টাইপ করে আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেই বিষয়গুলো কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করি। তো এখানে ঘটনার সংজ্ঞাটা আমরা দিব, সাধারণভাবে কোনো কিছু সংগঠিত হওয়াকে ঘটনা বলা হয়, যেমন স্কুলে যাওয়া, বাজার করা, পরীক্ষায় পাশ করা, মালামাল ক্রয়ের ফরমাস প্রদান, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, ভাড়ার প্রদান, বিয়ে খরচ ইত্যাদি। ঘটনা আর্থিক হতে পারে আবার নাও হতে পারে, অর্থাৎ যে কোনো কিছু হওয়াকেই আমরা ঘটনা বলতে পারি। এই ঘটনার মধ্যে যদি অর্থ থাকে তাহলে সেটা কিন্তু লেনদেন হবে, আর যদি ঘটনার মধ্যে অর্থ না থাকে তাহলে কিন্তু লেনদেন হবে না। যেমন আমরা যদি স্কুলে যাই সেখানে কিন্তু অর্থের কোনো বিষয় থাকে না, স্কুলে যাওয়া একটা ঘটনা, কিন্তু আমরা যদি বাজারে যাই পণ্য কিনি এবং নির্দিষ্ট পরিমাণ পণ্য কত টাকার কিনলাম সেটা কিন্তু লেনদেনের কাতারে পড়ে। অন্যদিকে লেনদেন হলো হিসাব বিজ্ঞানে কোনো ব্যবসায়ী অর্থ ও অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপ বা ঘটনাকে বোঝায়, যেমন
রাফসান কে 1,000 টাকা প্রদান করা হলো, কর্মচারী কে 7,000 টাকা বেতন প্রদান করা হলো, বিক্রয় করা হলো 5,000 টাকা ইত্যাদি, সবগুলোই কিন্তু সবগুলোই ঘটনা এবং সবগুলো ঘটনার সাথেই কিন্তু আমাদের টাকার পরিমাণটা জড়িয়ে রয়েছে। তাই বলা যায় যে সকল ঘটনা আর্থিক শুধু সেইগুলোকে লেনদেন বলা হয়। ব্যবসায়ী জগতে এরকম বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না, কারণ সকল ঘটনা কিন্তু আমাদের লেনদেন নয়, শুধুমাত্র অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যেটি ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই ঘটনাকেই লেনদেন হিসাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলেও তাহাও লেনদেন হতে পারে, যেমন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এটিও একটি লেনদেন। তাই আমরা বলতে পারি যে সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এবং আমরা এখানে সাবস্ক্রাইব পাপিলি টুকে লিখে রেখেছি এই কারণে যে আমাদের সমাধানগুলো অনেকেই কপি করে, কপি করে আপনাদের সামনে হাজির করে, তো সেখানে কিন্তু মালিকানা শত থাকে না। কাজে এই জিনিসটি আপনারা একটু মানিয়ে নেবেন যে এখানে সাবস্ক্রাইব পাপিলি টুকে লেখা রয়েছে কেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা একটি অঙ্ক দেখব, জনাব মাসুমের একটি অঙ্ক। এখানে অঙ্কটা ছিল এরকম, জনাব মাসুম কিছু টাকা ব্যাংকে জমা রাখছে, নগদ নিয়ে কিছু ট্রানজ্যাকশন করছে, সে তার জাবেদা তৈরি করতে হবে। আমাদের যে লেনদেনগুলো দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্টে, সেই লেনদেনগুলোর জাবেদা আমরা করব। তো এই জাবেদাটা আমরা করেছি অলরেডি, আপনারা দেখেন এখানে হচ্ছে জনাব মাসুম নগদ 50,000 টাকা, ব্যাংকে জমা রাখছে 20,000 টাকা এবং 25,000 টাকার যন্ত্রপাতি নিয়ে 2020 সালের 1 জুলাই তারিখে ব্যবসা আরম্ভ করলো। আচ্ছা, যেহেতু তার প্রথম 1 জুলাই, আমরা এইভাবে লিখি জনাব মাসুম জাবেদা। আপনারা হেডলাইনটা বিভিন্নভাবে লিখে রাখবেন, আপনারা যেভাবে পরীক্ষা হলে লিখেন বা আপনাদের বইয়ে যেভাবে আছে, আমি শুধু সমাধানটা করার চেষ্টা করেছি। এখানে তারিখ দিবেন 2020 জুলাইয়ের 1, জুলাইয়ের 20 তারিখে যে ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে উনি 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। তাহলে আমাদের ক্যাশ 50,000 টাকা ডেবিট হবে। এখানে একটি জিনিস লক্ষণীয় যে এখানে আমরা কিন্তু নগদান হিসাব এখানে ডেবিট লিখবেন, ডেবিট যে জায়গায় ডেবিট লিখবেন। তাহলে নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, আবার ব্যাংকে জমা রাখছে 20,000 টাকা, তাহলে ব্যাংক জমা 20,000 টাকা এবং আসবাবপত্র কিনছে, মানে আসবাবপত্র ওনার সম্পদ, সম্পদ বাড়ছে, অনুরূপভাবে ক্যাশ কমছে। যেহেতু ওনার সম্পদ বাড়ছে তাই আসবাবপত্র হিসাব ডেবিট, এই তিনটা ডেবিট, 50, 20, 25 হলো আমাদের 95,000 টাকা। তাহলে আমাদের এই সবগুলোই কিন্তু ক্যাশ একটা মূলধন, ব্যাংকে জমা এটিও একটি মূলধন, আসবাবপত্র মূলধন। তাহলে আমরা মূলধন হিসাবকে ক্রেডিট লিখব, তাহলে মূলধন হিসাব ক্রেডিট 95,000 টাকা। এই ছিল আমাদের 1 নম্বর জাবেদা, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে যে জাবেদাটা সংঘটিত হয়েছিল, যেমন এখানে নগদ, ব্যাংক জমা ও যন্ত্রপাতি মূলধন হিসাবে আনয়ন করা হলো। 2 নম্বরে ছিল যে কমিশন প্রাপ্তি 1,700 টাকা, যেহেতু উনি কমিশন পেয়েছে, মানে কমিশন হচ্ছে যে যে কোনো থেকে আমরা ইন্টারেস্ট পেয়েছি, এখানে আমরা নগদ পেয়েছি কি ক্যাশ, ক্যাশ মানে নগদান হিসাব। তাহলে যেহেতু আমাদের নগদান হিসাব বা টাকা আসছে, কাজে আমাদের ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়বে মানে নগদান হিসাব ডেবিট। আমরা জানি যে ক্যাশ যদি বাড়ে বা নগদ নগদ যদি কোনো কিছু রিসিভ করা হয় তাহলে ক্যাশ বাড়ে, ক্যাশ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর কমিশন হিসাব হচ্ছে এখানে ক্রেডিট, তাহলে কমিশন বাবদ নগদে পাওয়া গেল। এটা জুলাইয়ের 2 তারিখে ছিল, জুলাইয়ের 4 তারিখে ছিল জনাব করিম সাহেবকে ভাড়া প্রদত্ত করা হলো 5,000 টাকা। যেহেতু এখানে আমরা পূর্বেই বলেছিলাম যে ক্যাশ যদি বাড়ে ডেবিট আর ক্যাশ যদি কমে তাহলে ক্রেডিট, যেহেতু জনাব করিম সাহেবকে ভাড়া প্রদান করা হচ্ছে তাহলে জনাব করিম সাহেবের নামে একটা আমরা অ্যাকাউন্ট করে জনাব করিম সাহেব 5,000 টাকা ডেবিট করবো এবং নগদান হিসাবকে ক্রেডিট করবো, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা জনাব করিমকে ভাড়া পরিশোধ করা হলো। আচ্ছা, পরবর্তী যে বিষয়টি রয়েছে জুলাইয়ের 8 তারিখে, জুলাইয়ের 8 তারিখে হচ্ছে যে কর্মচারী আলালকে বেতন প্রদান করা হলো 15,000 টাকা। এখানেও কিন্তু সেম হিসাব, বেতন বেতন হিসাব নামে আমরা লিখতে পারি বা জনাব আলাল লিখতে পারি। আর যেহেতু আমাদের ক্যাশ কমে গিয়েছে, ক্যাশ কমলে ক্রেডিট বাড়লে ডেবিট, আমরা বলেছি যে তাহলে বেতন হিসাব আমরা ডেবিট করব এবং নগদান হিসাবকে ক্রেডিট করব। আমরা একটা যদি করতে পারি বাকিটা অটোমেটিকলি হয়ে যায়, বেতন বাবদ নগদ প্রদান করা হলো। আচ্ছা, জুলাইয়ের 22 তারিখে ছিল আমাদের অফিসের প্রয়োজনে কাগজ, কালি ও পেন্সিল ক্রয় 400 টাকা। যেহেতু আমাদের ক্রয় করা হয়েছে নগদে তাহলে আমাদের ক্যাশ কমে গেছে, তাহলে নগদান হিসাব আমাদের ক্রেডিট হবে। আর যেহেতু আমাদের কাগজ, কালি ও পেন্সিল এগুলো ক্রয় হিসাব, তাহলে ক্রয় হিসাবকে আমরা ডেবিট করে দিতে পারি। জুলাইয়ের 25 তারিখে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছিল, সেখানে ছিল যে অফিস ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় 900 টাকা। যেহেতু কেনা হয়েছে বা ক্রয় করা হয়েছে নগদ, এখানে বাকির কথা বলা নেই, তার কাজে আমাদের ক্যাশ কমে যাবে, ক্যাশ কমে গেলে নগদান হিসাব আমাদের ক্রেডিট হবে এবং ক্রয় হিসাব আমাদের ডেবিট হবে। আগেরটার মতোই খুবই সহজ, ক্রয় হিসাব ডেবিট 900 টাকা, নগদান হিসাব ক্রেডিট 900 টাকা, যেহেতু নগদে ক্যালকুলেটর ক্রয় করা হলো।
আচ্ছা, জুলাই 30 তারিখে যে বিষয়টি হচ্ছে ব্যাংকের মাধ্যমে বিমা প্রিমিয়ার বরাদ্দ হলো 2,500 টাকা। এখানে লক্ষ্য করুন, বিমা প্রিমিয়ার দেওয়া হয়েছে। বিমা প্রিমিয়ার মানে হচ্ছে আমাদেরকে ব্যাংকে আমাদের কিছু বিমা করা হয়েছে আমাদের প্রতিষ্ঠানের নামে, সেই প্রতিষ্ঠানের জন্য ব্যাংকে যে প্রিমিয়ার ছিল বিমার, এটা আমাদের প্রদান করা হয়েছে। ধরেন ব্যাংকে বিমার প্রিমিয়ার যদি এরকম হয় প্রতি মাসে 1,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা, তো যেহেতু এটা জুলাই মাস, জুলাই মাসে 2,500 টাকা একটা সমিতির কিস্তির মতো, যেহেতু নগদে আমাদের এখান থেকে কমে গেছে, তাহলে নগদের হিসাব ক্রেডিট এবং বিমা প্রিমিয়ার হিসাব ডেবিট, আমরা এটা লিখতে পারি যে অগ্রিম বিমা প্রদান করা হলো, যেহেতু এটা অগ্রিম প্রদান করা হয়েছে তাই এটা। কাজে আমাদের 1 নম্বর যে প্রশ্ন, 2 নম্বর যে প্রশ্ন এবং 4 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। তো এখানে 3 নম্বর একটা প্রশ্ন ছিল, হিসাবের প্রাথমিক বই থেকে আর্থিক বিবরণ প্রস্তুত প্রণালীগুলো আলোচনা করো। হিসাবের প্রাথমিক বই বলতে এখানে আমাদের রেওয়ামিল কে বোঝাচ্ছে বা জাবেদা কে বোঝাচ্ছে। তো এই প্রশ্নটি খুব অ্যাঙ্গেলে আপনাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা লিখে রাখবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় আমরা পরবর্তী যে আপলোড করব সেই আপলোডে কিন্তু এই বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপাতত আজকে আমরা বাকি অঙ্কগুলো দেখার চেষ্টা করি। বাকি অঙ্ক বলতে 5 নম্বরে একটা রেওয়ামিল থেকে অঙ্ক রয়েছে, এই রেওয়ামিলের অঙ্কটা হচ্ছে সাথী অ্যান্ড সন্স। উনি কিছু ট্রানজ্যাকশন করেছে, সেই ট্রানজ্যাকশনের বলতেছে আমাদের যে সাথী অ্যান্ড সন্সের গাণিতিক সূত্রটা যাচাই করো। আমরা গাণিতিক সূত্রটা যাচাই করব। এখানে শুরু থেকে যে ট্রানজাকশনগুলো ছিল সেইগুলো আমরা একে একে লিখে রাখবো। ক্রমিক নং, হিসাবে নাম্বার, খণ্ডিত বিশটা, ডেবিট, ক্রেডিট। তো এখানে মূলধন আমরা জানি মূলধন হবে ক্রেডিট, লিখে রাখলাম। উত্তোলন, উত্তোলন হচ্ছে আমাদের ডেবিট 20,000 টাকা, এবং দেনাদার বৃন্দ হচ্ছে ডেবিট 80,000 টাকা, পাওনাদার বৃন্দ ক্রেডিট 50,000 টাকা, ক্রয় 1,70,000, বিক্রয় 3,50,000 টাকা, মজুত পণ্য হচ্ছে 70,000 টাকা, এবং কলকব্জা ও যন্ত্রপাতি 3,50,000 টাকা, হাতে নগদ 50,000 টাকা, ডাক ও তার 5,000 টাকা, বিজ্ঞাপন খরচ 20,000 টাকা, ব্যয় চলতি হিসাব 50,000 টাকা, আয়কর 30,000 টাকা, আর ডেবিট ক্রেডিট আপনারা বুঝে নেবেন। উপভার হচ্ছে 45,000 টাকা, প্রভিডেন্ট ফান্ড আমাদের রয়েছে, আইন খরচ রয়েছে, রপ্তানি শুল্ক, শিক্ষানবিশ সেলামি, পেটি ক্যাশ খরচ এবং অবচয়। তো এইগুলো ছিল আমাদের সুদদাতা আশাই করা। এবং 6 নম্বরে যে অঙ্কটা নগদান বই থেকে আমাদের নগদান বই করতে বলা হয়েছে যে নিমা রহমানের নিম্নলিখিত লেনদেনগুলো অবলম্বন করে একখানি 3 গড়া নগদান বই তৈরি করো। 3 গড়া নগদান বই আমরা কিন্তু কম্পিউটারে অলরেডি করে রেখেছি। এখানে আপনারা একটু খেয়াল করবেন, তারিখ, বিবরণ, খণ্ডিত 20টা নগদ টাকা, ব্যাংক টাকা বা 8টা টাকা, আবার তারিখ, বিবরণ, খণ্ডিত 20টা নগদ টাকা, ব্যাংক টাকা, এবং এই পাশে একটি কলম হবে 8টা টাকা, 8টা টাকা নামে আরেকটি কলম হবে, সেটা আপনারা করে নেবেন পরীক্ষা হলে, সরি অ্যাসাইনমেন্টের খাতায় আপনারা সেই বিষয়টি করে নেবেন। এখানে জানুয়ারির 1 তারিখে আমাদের একটা লেনদেন হয়েছে, সেই লেনদেনটা আমরা দেখি। জানুয়ারির 1 তারিখে হচ্ছে হাতে নগদ 40,000 টাকা এবং ব্যাংক ব্যালেন্স এটা হচ্ছে ক্রেডিটে 1,000 টাকা। তাহলে আমাদের জানুয়ারি 1 তারিখে 2020 হবে ব্যালেন্স বিডি, যেহেতু নগদ রয়েছে আমরা নগদের গড়ে লিখলাম 40,000 টাকা, এবং ক্রেডিট যেহেতু আমাদের রয়েছে ক্রেডিটের গড়ে হবে জানুয়ারি 1, 2020 ব্যালেন্স বিডি, এটা হবে যেহেতু আমাদের ক্রেডিটে মানে ব্যাংকে, তাহলে ব্যাংকের গড়ে আমরা লিখবো 1,000 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে জানুয়ারি 4 তারিখে 6,000 টাকার একটি পদেয় বিল যথাসময়ে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হলো। যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে, জানুয়ারি 4 তারিখে পদেয় বিল পরিশোধ, ব্যাংক টাকা 600 টাকা। হ্যাঁ, জানুয়ারি 6 তারিখ হচ্ছে ব্যাংক হতে উত্তোলিত 1,000 টাকা দিয়ে মালিকের আলমারি ক্রয় করা হলো। তাহলে 6 তারিখে আমরা দিব ক্রেডিট গড়ে, উত্তোলন হিসাব এবং ব্যাংক টাকা দিব 1,000। জানুয়ারি 8 তারিখে আবুলের নিকট হতে প্রাপ্ত 5,000 টাকার একটি বিল 5% হারে ব্যাংকের হারে ব্যাংকের নিকট বাট্টাকরণ করে ব্যাংকে জমা করা হলো। তাহলে আমরা জানুয়ারি 8 তারিখ ডেবিট করে দেবো প্রাপ্য বিল। প্রাপ্য বিল হচ্ছে আমাদের 5,000 টাকা, 5,000 আবার 5% করতে হবে, 5% যদি করি তাহলে 250 টাকা, এটা হবে বাট্টা টাকা আর ঘরে যাবে, এবং বাকি টাকা যাবে আমাদের ব্যাংক হিসাবের ঘরে 4,750 টাকা। আচ্ছা, জানুয়ারি 10 তারিখে হচ্ছে জালালের পাওনা 600 টাকার 5% বাট্টায় চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। 600 টাকার 5% হলে 5, 6, 30, 30 হবে বাট্টাকরণের ঘরে, আর বাকিটা হবে আমাদের ব্যাংক হিসাবের ঘরে পাওনা পরিশোধ। এবং 12 নম্বরে ছিল যে অফিস প্রয়োজনে ব্যাংক হতে 2,000 টাকা উত্তোলন করা হলো। তাহলে ব্যাংক হিসাব আমরা 2,000 টাকা উত্তোলন করা হয়েছে, মানে আমাদের এটা ডেবিট হবে যেহেতু ক্যাশ চলে আসছে, এবং ব্যাংক হিসাব আমরা 2,000 টাকা ডেবিটে করে দিয়ে দিব, এবং এটা হবে নগদ টাকা। এবং অনুরূপভাবে নগদান হিসাব আমরা ক্রেডিটে করে দিয়ে দিব ব্যাংক হিসাব 2,000 টাকা। এবং 15 তারিখে প্রত্যাখ্যাত বিল 500 টাকা ক্রেডিটে করে যাবে, এবং 19 তারিখে বিক্রয় হচ্ছে
নগদ হবে 6,720 এবং বাটাকরণ গড়ে হবে 280 টাকা। এরপর আপনারা বাকিগুলো 23 তারিখে ক্রয় হিসাব হবে আমাদের 20,000 টাকা এবং বাকিগুলো আপনারা ব্যালেন্স বিডিয়ে যোগ বিয়োগ করে হিসাবটা মিলিয়ে নেবেন। এই হচ্ছে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ডান পাশে আরও একটি কলাম হবে বাট্টা টাকা নামে, যেখানে জানুয়ারি 10 তারিখ দিয়ে পাওনা পরিশোধের নামে 30 টাকা হবে। এরপর আমরা চলে যাবো সরাসরি পরে যে বিষয়টা ছিল কার্যপত্র ও আর্থিক অবস্থা সংজ্ঞা দাও। আমরা কার্যপত্র সংজ্ঞাটা এখানে লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আর্থিক বিবরণী দ্রুত ও নির্ভুলভাবে প্রস্তুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের হিসাব তথ্যসমূহকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকৃত বহু ঘর বিশিষ্ট সহায়ক বিবরণীকে কার্যপত্র বলা হয়। আবার একতরফা এখানে আবার একটি অঙ্ক রয়েছে, অঙ্কটি আমরা সমাধান করব। একতরফা দাখিলা পদ্ধতি কীভাবে লাভ লোকসান নির্ণয় হওয়া প্রক্রিয়া আলোচনা করো। আমরা 3 নম্বরে যে প্রশ্ন সেটি এখন দেখবো। একতরফা দাখিলা পদ্ধতিতে যেভাবে লাভ লোকসান নির্ণয় করা হয় সেই হিসাবটা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে এরকম। একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক হিসাব অর্থাৎ আয় ব্যয় হিসাব সমূহ সংরক্ষণ করা হয় না, ফলে সঠিকভাবে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতিপূরণ নিরূপণ করা যায় না। এই পদ্ধতিতে সমাপনী মূলধন, মূলধন ও প্রারম্ভিক মূলধন তুলনা করে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। অসম্পূর্ণ পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের নিয়মাবলী হচ্ছে এই রকম। আমরা বিবরণ দিব, প্রারম্ভিক মূলধন লিখবো, এখানে অতিরিক্ত মূলধন লিখবো এবং যে মূলধনের সুদ কত তাহলে জের হবে নেট লাভ। অনুরূপভাবে সমাপনী মূলধন উত্তোলনের সুদ জের হবে নেট ক্ষতি, যদি বেশি হয় তাহলে লাভ হবে, কম হলে ক্ষতি হবে। লাভ সমান সূত্রটা এরকম, সমাপনী মূলধন প্লাস উত্তোলনের সুদ মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন মাইনাস মূলধনের সুদ। অনুরূপভাবে ক্ষতি সমান প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন প্লাস মূলধনের সুদ মাইনাস সমাপনী মূলধন মাইনাস উত্তোলন মাইনাস উত্তোলনের সুদ। এই ছিল আপনাদের সঙ্গে থিওরিটিক্যাল অংশ। এরপরে যে বিষয়টি রয়েছে আপনাদের 2 থেকে 3টি খ বিভাগের অঙ্ক বাকি রয়েছে, সেই অঙ্কগুলো আমরা নেক্সট আপলোড অর্থাৎ আগামীকালকে আপনাদের সঙ্গে সেই অঙ্কগুলো নিয়ে হাজির হব। আজকে অবধি এই পর্যন্তই আপনারা সমাধান করতে থাকেন, বাকি অঙ্কগুলো আমরা কালকে আপলোড করব। কেননা আমরা কিন্তু আপনাদেরকে হ্যান্ডরাইটিং কোনো কিছু দিচ্ছি না, আমরা এটা কম্পিউটার টাইপ করতে হয়, ওয়ার্ড ফাইলে করতে হয়, এরপর পিডিএফ করতে হবে। তো সম্পূর্ণ পিডিএফটা আজকের ভিডিও এবং আগামীকালকে ভিডিও, এই 2টা ভিডিওর পিডিএফ ফাইল কিন্তু আমাদের পাপিল এডুকেয়ার ফেসবুক গ্রুপে দেওয়া হবে। এবং এই ভিডিওটি অবশ্যই এডুকেশন আপডেট বিডি নামে আমাদের সহযোগীর একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও কিন্তু আপলোড করা হবে। আর অন্য কেউ যদি আপলোড করতে চান তাহলে অবশ্যই ডিসক্লেমার দিয়ে দিবেন, ডিসক্লেমারে কার্টিসি দিয়ে দিবেন, তাহলে খুশি হব। আর তাছাড়া কিন্তু স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আবারও বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল খুব অল্প সময়ের মধ্যে। আল্লাহ হাফেজ। Thank you.